হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম টু ফোর্ডস অ্যাকাডেমি তো ফ্রেন্ডস তোমরা যদি এসএসসি জিডিতে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা এসএসসি জিডির অর্থাৎ এসএসসির তরফ থেকে এসএসসি জিডির একটি নিউ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আজকেই তোমাদের এই নিউ নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নয় নভেম্বর দু হাজার একুশ এই যে নোটিফিকেশান এখানে কী বলা রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেব এবং তোমরা কিভাবে এই মক টেস্টটি দেবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। অর্থাৎ এই যে নোটিফিকেশানটি দিয়ে দেওয়া হয়ে আপলোড করা হয়েছে এই নোটিফিকেশানে তোমাদের নতুন নিয়ম অর্থাৎ এক্সামের নতুন নিয়ম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা কীভাবে হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো অফিসিয়ালি কোনো ফেক ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো না তোমরা সবাই জানো যে দু হাজার আঠেরো সালে যখন তোমাদের পরীক্ষা হয় তখন কিন্তু তোমাদের কোনোভাবে বায়োমেট্রিক টেস্ট কিন্তু নেওয়া হয়নি বা তোমাদের পরীক্ষা সেন্টারে কোনো প্রুফ নেওয়া হয়নি কি তুমি কি পরীক্ষা দিয়েছ না তোমার বদলে অন্য কেউ পরীক্ষা দেওয়া দিয়েছে এটা কিন্তু দু সালে নেওয়া হয়নি কিন্তু দু সালে এটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছে এবার যে পরীক্ষা দেবে শুধুমাত্র সেই ফিজিক্যালে কিন্তু যাবে এবং ফিজিক্যালে কিন্তু তার আবার বায়োমেট্রিক কিন্তু চেক করা হবে ওকে তো এবং তোমাদের এই বছর কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং তোমাদের দু সালে যেভাবে পরীক্ষা হয়েছিল তার থেকে কিন্তু এবার অন্যভাবে পরীক্ষা হবে দু হাজার একুশ সালে ওকে অর্থাৎ পরীক্ষার নিয়ম কিন্তু পুরোপুরিভাবে অনেকটাই চেঞ্জ হয়েছে এই যে পরীক্ষার নিয়ম চেঞ্জ হয়েছে এই জন্য এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানো যে ষোলোই নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা হতে চলেছে এসএসসি জিডির এই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি আগে থেকেই কিন্তু কিভাবে তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তোমরা লাইভ প্রুফ নিজে প্র্যাকটিস করতে পারো দিনে দুবার তিনবার করে তাহলে পরীক্ষা হলটে গিয়ে তোমার সুবিধা হবে ওকে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং এই যে মক টেস্ট এটা লাইভ প্রুফ মক টেস্ট কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকেও তোমরা কিন্তু ডাইরেক্ট লিঙ্কে প্রবেশ করতে পারো তার আগে তোমরা ভিডিওটি দেখো কেননা এই ভিডিওতে আমি তোমাদেরকে সব শিখিয়ে দেবো তোমরা কিভাবে কি করবে এবং তোমাদের পরীক্ষা কীভাবে হবে ওকে তো ফ্রেন্ডস নোটিফিকেশানটি ওপেন করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি এসএসসি জিডির প্রত্যেকটি আপডেট পেতে চাও এবং ফোর্সের যদি প্রত্যেকটি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কেননা ফোর্টস রিলেটেড পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো চ্যানেল এবং পশ্চিমবঙ্গের সবার থেকে আগে কিন্তু আমরা ভিডিওগুলো তোমাদের জন্য দিয়ে থাকি ওকে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি এবং আমাদের টিম সেভাবে কাজ করে তোমাদের সুবিধার্থে এবং তোমাদেরকে হেল্পফুল করার জন্য তো এটি অনেকটাই হেল্পফুল ভিডিও তো এখানে তোমরা যখনই ক্লিক করবে নোটিফিকেশানে তখনই কিন্তু নতুন যে নোটিফিকেশান সেটি কিন্তু আমাদের ওপেন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লাইভ প্রুফ আমি সেটি ওপেন করছি এবং এই নোটিফিকেশানে কি বলা রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান এখানে বলা রয়েছে ফর দ্য ফর দ্য বেনিফিট অফ ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি ইন সিএ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফস এনআইএসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি

এই যে তোমাদের লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে এই লিংকে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তুমি যেভাবে তোমাদের পরীক্ষা হবে সেই মক টেস্টটি কিন্তু তুমি দিতে পারবে এবং এই যে লিঙ্ক এই লিংকে তোমরা যদি ক্লিক করো তোমরা পরীক্ষার হলটে যেভাবে যে সেম প্রসেসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এই জন্য আগে থেকেই তোমাদের লিঙ্কটি দিয়ে দিয়েছে যাতে তোমরা পরীক্ষা হলটে গিয়ে তোমাদের যেন টাইম অপচয় না হয় এই জন্য তুমি এই লিংকে ক্লিক করো এবং এই লিঙ্ককে ক্লিক করে তুমি পুরোপুরিভাবে আগে থেকে তৈরি হয়ে যাও অর্থাৎ প্র্যাকটিস করতে থাকো এই লিংকে ক্লিক করলে যেভাবে এই লিঙ্ক সাজানো হয়েছে সেভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা তোমরা দিতে পারবে তো আমি এই লিংকে ক্লিক ক্লিক করবো এবং তোমাদেরকে সব কিছু আমি বলে দেবো তোমাদেরকে কিভাবে কি করতে হবে তো ফ্রেন্ডস এই যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এই লিংকে ক্লিক করলেই তোমরা কিন্তু আসতে পারবে এই নোটিফিকেশান তোমাদেরকে ওপেন করার কোনো প্রয়োজন নেই ওকে তো এই লিংকে আমি ক্লিক করছি তোমরা দেখতে পাচ্ছো লিঙ্কটি পুরোপুরিভাবে কিন্তু ওপেন হয়েছে তোমাদেরকে বলে দিই তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তুমি যে সিটে তুমি বসবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ সিস্টেম নেম অর্থাৎ এই যে নেম সি জিরো জিরো ওয়ান সি জিরো জিরো টু সি জিরো জিরো থ্রি সি জিরো জিরো নব্বই সি জিরো জিরো একশো এভাবে কিন্তু তোমাদের থাকবে তোমার সিটের পিছনে ওকে অর্থাৎ তুমি যেখানে বসবে সেইখানে কিন্তু তোমাদের ওই সিটটা অবশ্যই তুমি মিলিয়ে নেবে কেননা তোমাদেরকে আগে কিন্তু কোপেন একটা কোপন দিয়ে দেওয়া হবে বা তোমাদের রোল নম্বর অনুযায়ী তোমাদেরকে যারা ওখানে স্টাফ রয়েছে তারা বলবে যে এই সিটে তোমাদেরকে বসতে হবে ওকে তারপরে দেখতে পাচ্ছ কোনে কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম কোনে কিন্তু তোমার ফটো থাকবে তোমরা ফটোটা অবশ্যই দেখে নেবে কেননা অনেকে ফটো দেখে না পরীক্ষা দিতে লাগে সেহেতু তোমার যে ফটো থাকবে সেই ফটোর সঙ্গে তোমার ম্যাচ করছে কি না করছে সেটা কিন্তু অবশ্যই তুমি দেখে নেবে কেননা অন্যের সিট অন্যের কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য তোমরা অবশ্যই প্রথমে ফটোটা দেখে নেবে তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমার নামটাও কিন্তু ম্যাচিং দেখে নেবে নাম ম্যাচিং হবার সঙ্গে সঙ্গে তুমি ভেবে নেবে না যে আমার এটাই ঠিক তুমি তার সঙ্গে নিজের ফটোটাও কিন্তু একবার দেখে নেবে ওকে তাহলে কিন্তু সুবিধা হবে তোমার যদি নাম ম্যাচিং করে বাট ফটো যদি না ম্যাচিং করে তাহলে যারা স্টাফ রয়েছে তাদেরকে তুমি অবশ্যই জানাবে কেননা এটা তোমার লাইফের অর্থাৎ তোমাদের জীবনের পরীক্ষা ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক 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 বলে তোমাদের রয়েছে এখানে কিন্তু তোমাদের রোল নাম্বারটা কিন্তু থাকবে অর্থাৎ রোল নাম্বার তোমাদেরকে এখানে লগ ইন করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে পাসওয়ার্ড সেটি কিন্তু তোমাদের ডিওবি অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থ সেটি কিন্তু তোমাদেরকে দিতে হবে এরপরে পরে কিন্তু তোমাদেরকে লগ ইন অপশানে তোমাদেরকে লগ ইন করতে হবে ওকে ফ্রেন্ডস তো যেহেতু ফ্রেন্ডস এটা মকটেস্ট সেহেতু এখানে এক এক রয়েছে এবং তোমাদের পাসওয়ার্ড কিন্তু এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে তো এই লগ ইন অপশানে আমরা কিন্তু লগ ইন করবো বা সাইন আপ যে থাকবে সেটা কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পরীক্ষা কীভাবে হবে অর্থাৎ পরীক্ষা তোমাদেরকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নর মান কত থাকবে তোমরা যেটি ক্লিক করবে সেটির কালার কেমন হবে যেটি তোমরা চেক করবে সেটির কালার কেমন হবে বা যেই প্রশ্নটি তুমি সেভ অ্যান্ড নেক্সট করবে অর্থাৎ যেই প্রশ্নটি সঠিক উত্তর দেবে তার কালার কেমন হবে সেটি কিন্তু তোমাদের এখানে পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হয়েছে ইনফরমেশান এই ইনফরমেশনগুলো তুমি পড়ে নেবে বা পড়া না পড়তে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তারপরে নেক্সট যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি নেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক যখনই করবে তখনই কিন্তু তোমাদের নতুন একটি পেজ ওপেন হবে এখানে তোমরা তোমরা দেখতে পাচ্ছ চয়েস ইয়োর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে ফ্রেন্ডস তুমি যদি কম্পিউটার না চালাতে যেন এই যে তোমার কাজ অর্থাৎ তোমার প্রশ্ন কোশ্চেন আসার আগে পর্যন্ত যেসব কাজগুলো সেসব কাজগুলো তুমি তোমার স্টাফ যে থাকবে তার কাছ থেকেও কিন্তু করে নিতে পারো অর্থাৎ এই যে চয়েস অর্থাৎ তোমাকে ভাষা সিলেক্ট করতে হবে এই ভাষা সিলেক্ট তারপরে যেসব যাবতীয় তথ্য এইগুলো কিন্তু তোমার পাশে যে স্টাফ থাকবে তাকে দিয়ে তুমি করা করাতে পারো তারপরে তোমার যখন প্রশ্ন চলে আসবে তখন কিন্তু কোনো স্টাফ তোমার হেল্প করবে না ওর ওকে অর্থাৎ সে স্টাফ বলে দেবে যে এইভাবে নেক্সট এইভাবে ই করো কিন্তু তোমাদেরকে কোনো প্রশ্ন বা অ্যান্সার এইসব কিছু বলে দেবে না ওরা আগেই কিন্তু তোমাদেরকে বলে দেবে ওকে তো তোমাদেরকে চিন্তা করতে হবে না এইসব কাজ কিন্তু তুমি স্টাফের কাছ থাকা হেল্প নিতে পারো ওকে তো এখানে আমি আমার যে সিলেট ভাষা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হিন্দি এবং ইংলিশে কিন্তু পরীক্ষা হবে সেহেতু এখানে তোমার তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সেই ভাষাটা তোমাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি হিন্দিতে পরীক্ষা দেব সেহেতু আমি হিন্দিটা সিলেক্ট করে নিলাম ওকে তারপরে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশান পেয়ে যাবে কোন একটি এই কোন অপশানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে একটি ক্লিক করতে হবে অর্থাৎ তুমি পুরোপুরিভাবে কনফার্ম রেডি হয়ে গেলে এবার তোমার কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস তোমরা যখন আই এম রেডি অপশানে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের পরপর প্রশ্ন চলে আসবে তখন তোমাদেরকে যেটি ঠিক করবে সেটি তোমাদেরকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে আর যেটি তুমি করবে না অর্থাৎ নেক্সট করতে চাও সেটি তোমাদেরকে সিম্পলি নেক্সট করতে হবে যেটি তুমি তুমি সঠিক অ্যান্সার দেবে অর্থাৎ তুমি যেটি একদম পুরোপুরিভাবে কমপ্লিট করেছ সেটি তোমাদের নীল রঙের অর্থাৎ হালকা গোলাপি রঙের কিন্তু তোমাদের থাকবে বাকিগুলো তোমাদের যেগুলো তুমি অ্যাটেন্ড করো সেগুলো কালো বা ব্ল্যাক বা লাল রঙের কিন্তু থাকবে তারপরে তোমাদের শেষে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তোমরা কয়টি অর্থাৎ রিজনিং পার্ট ওয়ানে জেনারেল ইন্টেলিজেন্স তোমাদের পঁচিশ থাকবে এর মধ্যে তুমি কয়টি অ্যান্সার দিয়েছো কটি অ্যান্সার দিতে পারো নি সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে পার্ট বিতে তুমি পঁচিশ থাকবে পঁচিশের মধ্যে তুমি কটি অ্যান্সার দিয়েছ কটি দিতে পারো নি সেটি কিন্তু তুমি পেয়ে যাবে পার্ট সিতে তুমি কটি অ্যান্সার দিয়েছো কটি অ্যান্সার দিতে পারো নি সেটি কিন্তু পেয়ে যাবে পার্ট ডিতে তুমি কটি অ্যান্সার দিয়েছো পঁচিশের মধ্যে কটি দিতে পারো নি সেটি কিন্তু তুমি পেয়ে যাবে একদম শেষে তো ফ্রেন্ডস এগুলো ছিল তোমাদের SSC এর ইম্পর্টেন্ট কিছু আপডেট অর্থাৎ আজকে যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে তার আপডেট ধন্যবাদ